আপনাকে সুখী করে? কি আপনাকে বাঁচতে সাহায্য করে? কি মনের শান্তি যোগায়? দুর্গতের প্রথম প্রয়োজন কি? কি আপনার শক্তি যোগায়? কি আপনাকে বেড়ে উঠতে সাহায্য করে? সব প্রশ্নের উত্তর হলো খাদ্য এবং খাদ্য। এবং বাংলার মানুষের প্রধান খাদ্য হলো চাল আর গম। হ্যাঁ, খাদ্য অধিদপ্তর হচ্ছে খাদ্য বিষয়ক কর্মকাণ্ডের, বিশেষত ধান চাল গম ইত্যাদির দেখভালে নিয়োজিত সরকারের মূল প্রতিষ্ঠান। ১৯৪৩ সাল, অবিভক্ত বাংলায় ভীষণ খাদ্যাভাব দেখা দেয়। এতে প্রায় ১৫ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে। এটি গ্রেট বেঙ্গল ফেমিন নামে পরিচিত। এর সাথে যুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরূপ প্রতিক্রিয়া, ফলে খাদ্যের হাহাকার আরো প্রকট হয়। মানুষ মুখোমুখি হয় দুঃস্বপ্নের, শুরু হয় নিরন্তর কাল। এই প্রেক্ষাপটে খাদ্যের প্রয়োজনীয়তার গুরুত্ব উপলব্ধি করে ১৯৪৩ সালের ২৪ এপ্রিল বেঙ্গল সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট নামে খাদ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী নিয়োজিত হন। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান প্রতিষ্ঠার পর সিভিল সাপ্লাই বিভাগ পূর্বের অবয়বে বহাল রাখা হয়। দেশে প্রচুর খাদ্যশস্য উৎপাদন ও খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল হয়ে এসেছে মনে করে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ১৯৫৫ সালে সিভিল সাপ্লাই বিভাগ অবলুপ্ত করে। কিন্তু অল্পদিনের মধ্যেই সিভিল সাপ্লাই বিভাগ বিলোপের কুফল দেখা দেয়। ফলে ১৯৫৬ সালে খাদ্য অধিদপ্তর সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট পুনঃপ্রতিষ্ঠিত হয়ে স্থায়ী রূপ লাভ করে। ১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত খাদ্য অধিদপ্তরের কর্মকাণ্ড অত্যন্ত বিস্তৃত ছিল ও কাজের পরিধি ব্যাপক বৃদ্ধি পায়। ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে এবং দীর্ঘ প্রায় ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ১৬ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ১৯৭২ সালে খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয় নামে এ বিভাগ স্বাধীনভাবে পথ চলা শুরু করে এবং স্বাধীন বাংলায় প্রথম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান ফণীভূষণ মজুমদার। দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রেক্ষিতে ১৯৮৪ সালে খাদ্য অধিদপ্তর পুনর্গঠিত হয়ে আত্মপ্রকাশ করে। দীর্ঘ পথ চলায় খাদ্য অধিদপ্তর কখনো অতিক্রম করেছে সোনালী সময়, আবার কখনো পার করেছে খুব সংকটময় মুহূর্ত। এই দীর্ঘ সময়ে খাদ্য অধিদপ্তরের কাজের সাথে যুক্ত ছিলেন নানান প্রথিতযশা ব্যক্তিরা, এদের মধ্যে হ্যাচ বার্নওয়েল অন্যতম। হ্যাচ বার্নওয়েল,
যাকে সিভিল সাপ্লাইয়ের জনক বলা হয়। তার হাত ধরে পরবর্তীতে এই গুরুদায়িত্বে একে একে আসেন সমর সেন, কবির চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী, ইকবাল করিম প্রমুখ দক্ষ প্রশাসকগণ। সময়ের প্রয়োজন ও চাহিদার সঙ্গে মেলাতে গিয়ে খাদ্য ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে অনেক। পরিবর্তনশীল সময়ের সঙ্গে খাদ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যও পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনের ধারা আজও অব্যাহত রয়েছে। খাদ্য অধিদপ্তরের মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে খাদ্যশস্যের সংগ্রহ, সরবরাহ এবং বিতরণ ব্যবস্থা প্রবর্তন, কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণ করে খাদ্যশস্যের মূল্য নির্ধারণ, কার্যকর এবং যুগোপযোগী বিতরণ ব্যবস্থা প্রবর্তন, খরা, দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট মোকাবেলায় উপযোগী খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন, দরিদ্র এবং সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর খাদ্য সংগ্রহে সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা অথবা ত্রাণ বিতরণ পদ্ধতি সঙ্গে খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় সাধন, নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে খাদ্যশস্য পৌঁছানো এবং দক্ষ ও কর্মক্ষম পেশাজীবী গড়ে তোলা। খাদ্য নিরাপত্তার তিনটা দিক আছে। একটা হলো যে আমাদের যে জনসংখ্যা এই প্রায় 16 কোটি, এই মানুষের জন্য প্রয়োজনীয় খাবার বাজারে পাওয়া যায় এবং সেটি হলো আপনার ধরেন 450 গ্রাম করে যদি ধরা হয় তাহলে কত চাল আমাদের দরকার এই 16 কোটি মানুষের জন্য, সেই পরিমাণ চাল বাজারে পাওয়া যায়। আমরা বলতে পারি যে হ্যাঁ, সেই পরিমাণ চাল তার চেয়েও বেশি বাজারে এখন পাওয়া যায়। দ্বিতীয়ত হলো যে একজন মানুষের চাল বাজারে পাওয়া যায় কিন্তু তার আয় নাই, তার কোনো ইনকাম নাই, সে তো কিনতে পারে না। যেমন আমরা দেখেছি যে অঙ্গাপুরীতে এলাকা উত্তরবঙ্গের নীলফামারি, গাইবান্ধা, চিলিবন্দর, কুড়িগ্রাম এই সকল এলাকায় প্রতি বছরই আশ্বিন কার্তিক মাসে অক্টোবর নভেম্বর মাসে মঙ্গা হতো, কোনো মানুষ না খেয়ে থাকতো, আদা দুর্নীতি করতো। সেই এলাকায় আমরা কিন্তু মানুষের মাঝে খাদ্য বিনামূল্যে খাদ্য, যেটা আগে বলেছি বিনামূল্যে খাদ্য বিতরণ, খোলা বাজারে চাল বিক্রি নানানভাবে আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এক একটি উপজেলায় 5 কোটি, 6 কোটি, 7 কোটি করে টাকা আমরা দিয়েছি ওই সময় অবকাঠামো তৈরির জন্য, রাস্তাঘাট, খাল খনন, পুকুর খনন এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। ফলশ্রুতিতে এই উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং আপনার প্রাপ্তি যেটা, যারা গরিব মানুষ, চিনিতায়ের মানুষ, তারা খাবার কিনে করতে পেরেছে। তৃতীয় একটি চ্যালেঞ্জ আমাদের জন্য রয়েছে, সেটি হলো যে নিরাপদ খাবার এবং পুষ্টিসম্মত খাবার উৎপাদন হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ কাবি খা বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। শ্রমিকদের কাজের স্বল্পতার মৌসুমে রাস্তা সংস্কার, খাল খনন, বাঁধ নির্মাণের মতো উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয় শ্রমিকদের পারিশ্রমিক হিসাবে চাল বা গমের মতো খাদ্যপণ্য দেওয়ার মাধ্যমে। খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছানোর লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ খোলা বাজারে বিক্রয় বা ওপেন মার্কেট সেল, যা মানুষের কাছে OMS নামে পরিচিত। বাজারে খাদ্যপণ্যের দাম বেশি বৃদ্ধি পেলে প্রয়োজনীয় স্থান নির্বাচন করে খাদ্য অধিদপ্তর ট্রাকে চাল বা আটা নিয়ে সেখানে পৌঁছায়। বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্রতিজন মানুষ নির্দিষ্ট পরিমাণ চাল বা আটা কিনতে পারে। সরকারের এই জনপ্রিয় কর্মসূচির কারণে অতি তাড়াতাড়ি বাজার স্বাভাবিক মূল্যে ফিরে আসে। চাল খুব ভালো দিতেছে কিন্তু আমরা যে আমাদের উপকার হইতেছে, তো এখান তো নিলে আমার উপকার হয়, আমার টাকা বাঁচে, আমি খাই বাঁচতে পারি। আরো থাকা উচিত, দিন দিনই থাকা উচিত, যুগ যুগই থাকা উচিত। 2010 সালে খাদ্য উৎপাদনকারী বিভিন্ন দেশে দুর্যোগ সংঘটিত হওয়ায় বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন কমে আসে, ফলে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। খাদ্যপণ্যের এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়ে বাংলাদেশেও। খোলা বাজারে চাল অথবা গমের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, এর প্রভাব পড়ে দরিদ্র জনগোষ্ঠীর উপর। স্বল্প আয়ের দরিদ্র মানুষ যাতে তাদের সাধ্যমতো মূল্যে খাদ্যশস্য কিনতে পারে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে, যেমন ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত খোলা বাজারে চাল বা আটা বিক্রয় করা হচ্ছে,
ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে শহর এলাকায় প্রতিটি কার্ডে 20 কেজি করে চাল অথবা গম প্রদান করা হয়। এই পদ্ধতিতে 11 লক্ষ পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে সুলভ মূল্য কার্ডের মাধ্যমে 67 লক্ষ পরিবারকে সহায়তা দিচ্ছে সরকার। প্রতিটি ইউনিয়নে প্রায় 1500 সুলভ মূল্য কার্ড বিতরণ করা হয়েছে। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি 2010 সনে আমাদের দেশে খাদ্য উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশ যারা খাদ্য উৎপাদন করে থাকে সে সমস্ত দেশেও প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, যে কারণে বিদেশে খাদ্যশস্যের দাম অনেক বেড়ে যায়, পাশাপাশি আমাদের দেশেও খাদ্যশস্যের দাম বেড়ে যায়। আমরা তখন ব্যাপক OMS কর্মসূচি পরিচালনা করি। OMS কর্মসূচির পাশাপাশি আমরা ফেয়ার প্রাইস কার্ডে এবং ইউনিয়ন ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমেও খাদ্যশস্য বিতরণ করি। 2010-এ আমরা প্রায় 12 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য OMS-এর মাধ্যমে বিতরণ করি, যার ফলে আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম অনেক বৃদ্ধি পেলেও আমাদের দেশের বাজারে আমরা খাদ্যশস্যকে সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। খাদ্য অধিদপ্তর জরুরি গ্রাহকদেরকে হ্রাসকৃত মূল্যে খাদ্য সরবরাহ করে থাকে, একে ইপি এবং ওপি খাত বলা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ইত্যাদি বাহিনীর সদস্যরা প্রতি মাসে নির্ধারিত স্বল্প মূল্যে চাল এবং গম সরবরাহ পায়। শ্রমবহুল প্রতিষ্ঠানে কর্মরত স্বল্প আয়ের অর্থাৎ চা বাগানের শ্রমিক, পোশাক শিল্পের সাথে যুক্ত শ্রমিক ইত্যাদি মানুষের কাছে নিম্নমূল্যে চাল ও গম পৌঁছানোর পাশাপাশি ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য বিক্রয়ের ব্যবস্থায় দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে অনেক দূর অগ্রসর হওয়া যায়। সরকারি সংস্থায় চাকুরিরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য রেশনের ব্যবস্থা চালু আছে। এভাবে নিম্ন আয়ের মানুষজনকে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে খাদ্য অধিদপ্তর জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ, প্রায় প্রতি বছরেই কোনো না কোনো দুর্যোগ আঘাত হানে দেশের সম্পদ ও জনগণের উপর। বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড ইত্যাদি দুর্যোগে খাদ্য মন্ত্রণালয় অতি দ্রুত দুর্দশাগ্রস্ত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছায়। মঙ্গা, যা বাংলা আশ্বিন কার্তিক মাসে কাজ না থাকা সংক্রান্ত অচলাবস্থার পরিণাম এবং যার কারণে দীর্ঘদিন ধরে দেশের উত্তরাঞ্চলে নীরব দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হতো, সেই মঙ্গা মোকাবেলায় খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর বেশ কিছু কর্মসূচি হাতে নিয়ে তাতে সফল হয়েছে। ফলে বর্তমান দেশে এখন আর কোনো মঙ্গা নেই। বর্তমানে আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের খাদ্য উৎপাদন মজুদ ও মূল্য পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। খাদ্য অধিদপ্তর দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাতে তার পথ পরিক্রমায় সাথে পেয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাকে। WFP, USAID, CARE, ডানিডা, জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি আন্তর্জাতিক সংস্থা সহায়তা দিয়ে অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীল করছে প্রায় প্রতিটি বছর। তাদের সহায়তায় দরিদ্র শিশুদের স্কুলে মনোযোগী করতে এবং দেহের পুষ্টি যোগাতে চালু হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে প্রোটিন সমৃদ্ধ বিস্কুট বিতরণের মতো কর্মসূচি। তাছাড়া রোহিঙ্গা শরণার্থী, প্রাকৃতিক দুর্যোগ, ইনহান্স রেজিলিয়েন্স, ভিজিডি সহ অন্যান্য কর্মসূচিরও সাফল্য অনেক। এসব উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যক্রম খাদ্য অধিদপ্তরের ব্যাপক উদ্যোগের কারণে দারুণভাবে কমে গেছে। এখন সরকার অভ্যন্তরীণভাবে সরাসরি ধান সংগ্রহ করছে কৃষকদের কাছ থেকে আর চাল সংগ্রহ করছে চাল কলের নিকট থেকে। সরকার উৎপাদন উদ্বৃত্ত বিবেচনায় কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ করে থাকে। উল্লেখ্য, চাল কলের মাধ্যমে চাল গ্রহণের পূর্ব শর্তই হচ্ছে কৃষকদের নিকট থেকে ধান গ্রহণ ও প্রক্রিয়াকরণের বাধ্যবাধকতা। এভাবে কৃষকদের মূল্য সহায়তা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রের মজুদ বাড়ানোও নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে অভ্যন্তরীণ সংগ্রহের কারণে সরকারের আমদানি কমে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হচ্ছে।
ফলে সরকার এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে অনেক দূর অগ্রসর হয়েছে এবং তার ধারাবাহিকতায় চাল রপ্তানিরও চিন্তাভাবনা করছে। আমাদের খাদ্য গুদাম রয়েছে, সেটা যথেষ্ট না। খাদ্য গুদামের পরিধি ধারণ ক্ষমতা বাড়ানো উচিত। আরেকটি হলো যে বেশি দিন ধরে খাদ্য রাখার জন্য, দুর্যোগ মোকাবেলার জন্য এবং খাদ্যের মান রক্ষার জন্য আধুনিক গুদাম দরকার। জাপান সরকারের সহযোগিতায় আমরা আধুনিক খাদ্য গুদাম করছি, যেটার মধ্যে শীততাপ নিয়ন্ত্রণ এই ব্যবস্থা থাকবে এবং দীর্ঘদিন ধরে খাবার রাখা যাবে এবং আন্তর্জাতিক বাজারে যদি আমরা যেতে পারি রপ্তানি করে, সেই ক্ষেত্রে এই ধরনের গুদামগুলো আমাদের খুব কাজে লাগবে। খাদ্যের মান বাড়া থাকবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা টিকে থাকবো। কাজে এই গুদামটার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি রাষ্ট্রের খাদ্যশস্যের মজুদ নিশ্চিত করার লক্ষ্যে সরকার বৈদেশিক সংগ্রহেও অভিজ্ঞতা সঞ্চয় করেছে। বিদেশ থেকে গমবাহী জাহাজ চট্টগ্রাম সাইলো ও বন্দর জেটি এবং মংলা বন্দরে খালাস করা হয়। জালবাহী জাহাজ ও কন্টেইনার চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে খালাস করা হয়। প্রতিটি জাহাজ খালাসের সঙ্গে বিপুল পরিমাণ ডেসবাস ও ডেমারেজ মানি জড়িত থাকে। খাদ্য বিভাগ তার দক্ষ জনবল ও যন্ত্রপাতির মাধ্যমে অতি দ্রুত খালাস কার্যক্রম পরিচালনা করে প্রতি বছরই উল্লেখযোগ্য পরিমাণ ডেসবাস মানি অর্জন করে থাকে। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে খাদ্য বিভাগ বেসরকারি আমদানিকারকদের সাথে প্রতিযোগিতা করে তাদের চেয়ে অতি দ্রুত খাদ্য খালাস করে রেকর্ড স্থাপন করেছে। বিগত 2011 সালের 11 ফেব্রুয়ারি এমভি কোরাল নামক জাহাজ হতে প্রায় আমরা 4,257 মেট্রিক টন খাদ্যশস্য খালাস করতে সক্ষম হয়েছি। অন্যদিকে বর্তমানে কন্টেইনারবাহী খাদ্যশস্য বন্দরের ভেতরে বা বিভিন্ন অফডকে খালাসেও খাদ্য বিভাগ অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছে, যা খাদ্যশস্য খালাসের ভিন্নতা মোকাবেলা করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অর্জন। সরকারি সিদ্ধান্ত মোতাবেক 40% খাদ্যশস্য মংলা বন্দরের মাধ্যমেও খালাস হচ্ছে, এতে সরকারের পরিবহন ব্যয় অনেকাংশে কমে গিয়েছে। বিগত সময়ে নানান অব্যবস্থাপনার কারণে মংলা বন্দরে কার্যক্রম স্থবির হয়ে গিয়েছিল এবং বন্দর প্রায় বন্ধ হতে চলেছিল। 2009 সালের পর থেকে মংলা বন্দর আবার ঘুরে দাঁড়িয়েছে। দেশে বর্তমানে 5টি সাইলো, 13টি কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার CSD এবং 632টি স্থানীয় খাদ্য সংরক্ষণাগার LSD রয়েছে। এতদিন সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মোট ধারণ ক্ষমতা ছিল 14 লক্ষ মেট্রিক টন। দেশের 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধারণ ক্ষমতা পর্যাপ্ত না হওয়ায় 2015 সালের মধ্যে ধারণ ক্ষমতা 20 লক্ষ মেট্রিক টনে এবং 2020 সালের মধ্যে 30 লক্ষ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়। উত্তরাঞ্চলে 1.10 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য ধারণ ক্ষমতার গুদাম নির্মাণ 2012 সালে শেষ হয়েছে। দেশের সর্ববৃহৎ খাদ্য গুদাম তথা চট্টগ্রামের হালিশহর CSD-কে ইতোপূর্বে বেবচাইর নিকট হস্তান্তর করা হলেও অতি দ্রুত তা ফিরিয়ে আনা হয়েছে এবং সেখানে 84,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 91টি খাদ্য গুদাম নির্মাণের কাজ চলছে। তাছাড়া 1.35 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 170টি খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের কাজও চলমান আছে। এর বাইরে জায়গার সহযোগিতায় বগুড়ার সান্তাহারে 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মাল্টি স্টোরেজ ওয়ার হাউস নির্মিত হচ্ছে। বর্তমানে বাগেরহাট জেলার মংলা উপজেলার জয়মনির খোলে 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সাইলো নির্মাণ করা হচ্ছে। এতে মংলা বন্দরের দক্ষতা বেড়ে যাবে এবং নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রকল্পের আওতায় সারা দেশে 10 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতার 14টি চাল অথবা গমের সাইলো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে গমের চাহিদা প্রতি বছর প্রায় 40 লক্ষ মেট্রিক টন। দেশের মানুষের খাদ্য তালিকায় আটা ও ময়দার চাহিদা পূরণের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল স্থাপন শীর্ষক একটি প্রকল্পের কাজ চলমান আছে।
130.1959 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের উদ্দেশ্য হল খাদ্য নিরাপত্তা কর্মসূচির চাহিদা পূরণ, আটা এবং ময়দার বাজার মূল্য স্থিতিশীল রাখা, জরুরি এবং দুর্যোগ কবলিত পরিস্থিতি মোকাবেলার জন্য আটা এবং ময়দার সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রতিযোগিতামূলক বাজারে আটা এবং ময়দার গুণগত মান বজায় রাখা। প্রকল্পটির প্রধান কার্যক্রম হল প্রতিদিন 200 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি আটা অথবা ময়দা মিল নির্মাণ, 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা বিশিষ্ট কংক্রিট সাইলো ভবন নির্মাণ এবং উৎপাদিত পণ্য সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ। 2012 সালের জুলাই মাসে শুরু হওয়া প্রকল্পটি 2015 সালের জুন মাসে শেষ হওয়ার কথা। এই মিলটি নির্মাণ শেষ হলে বছরে প্রায় 54,000 মেট্রিক টন ময়দা উৎপাদন করা সম্ভব হবে, যা ঢাকা শহরের মোট চাহিদার প্রায় শতকরা 6.75% পূরণ করবে এবং দেশের মোট চাহিদার প্রায় শতকরা 2% প্রয়োজন মেটানো সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাদ্য অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় দেশের চাল কলগুলোর মান ধাপে ধাপে উন্নত হয়েছে। প্রাথমিকভাবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রচারণা ও পরামর্শের ভিত্তিতে, এরপর উৎসাহ বোনাস প্রদানের মাধ্যমে এবং পরবর্তীতে সংগ্রহ নীতিমালায় বিভিন্ন শর্ত প্রদানের মধ্য দিয়ে চালের মান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দেশের অধিকাংশ হাস্কিং মিলে এঙ্গেলবার্গ হালারের স্থলাভিষিক্ত হয়েছে রাবার শেলার ও পলিশার, যা চালের গুণগত মান অক্ষুণ্ণ রেখে উৎপাদন ঘাটতি কমাতে সক্ষম হয়েছে। পাশাপাশি উন্নত মানের অটোমেটিক রাইস মিলের স্থাপনাও বৃদ্ধি পেয়েছে। 2004-05 অর্থ বছরে মোট 15,719টি চুক্তিবদ্ধ চালকলের মধ্যে হাস্কিং মিলের সংখ্যা ছিল 15,301টি, আংশিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকল ছিল মোট 172টি। অথচ 2013-এ মোট চুক্তিবদ্ধ চালকলের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 18,588টি, যার মধ্যে অটোমেটিক চালকল 556টি এবং হাস্কিং মিল 18,032টি, যা মিল ও ছাঁটাই উন্নত হওয়ার প্রমাণ বহন করে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার যশোর জেলাকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা দিয়ে জেলার সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা নিয়েছে। ফলে যশোর জেলার খাদ্য ব্যবস্থাপনা, এমনকি নথি ব্যবস্থাপনাও অনলাইনে তথা ই ফাইলিংয়ের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এতে কাজে গতিশীলতা আনয়নের সাথে সাথে জনসেবাও নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে ই গভর্নেন্স গড়ার প্রত্যয় নিয়ে খাদ্য ব্যবস্থাপনায়ও এসেছে যুগান্তকারী পরিবর্তন। খাদ্য অধিদপ্তর বিশ্ব ব্যাংকের সহায়তায় PFDS নামে দেশব্যাপী খাদ্য বিভাগের কার্যক্রম ডিজিটালে রূপান্তরের উদ্যোগ নিয়েছে পাইলট প্রজেক্টের সফলতার ভিত্তিতে। এর মাধ্যমে খাদ্য বিভাগের সংগ্রহ ও মজুত অবস্থা, বাজার দর, খাদ্যশস্য খালাস, চলাচল ও বিতরণ অবস্থা, জনবল, সরবরাহ ও আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া যাবে। এ সংক্রান্ত পাইলট প্রজেক্টের সাফল্যে খাদ্য অধিদপ্তর অর্জন করেছে 2011 সালের ন্যাশনাল ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ডের রানার আপ হওয়ার গৌরব। একই সাথে একই বছরের দর্শক মনোনয়নেও অর্জন করেছে রানার আপের গৌরব। খাদ্যশস্যের চলাচল ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনার একটি বড় হাতিয়ার। সরকারি খাদ্যশস্য চলাচল নীতিমালা অনুযায়ী উদ্বৃত্ত এলাকা থেকে ঘাটতি এলাকায় খাদ্যশস্যের সুষম পরিবহনের ক্ষেত্রে খাদ্য বিভাগ নৌপথ, রেলপথ ও সড়কপথ ব্যবহার করে থাকে। দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার প্রেক্ষিতে দক্ষ ও উন্নত ব্যবস্থাপনার কারণে খাদ্যশস্যের পরিবহন ঘাটতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। রেলপথে শূন্য পরিবহন ঘাটতি ব্যবস্থা চালু করা হয়েছে। নৌপথের অধিকাংশ কেন্দ্রে এবং সড়কপথের কয়েকটি কেন্দ্রের বিপরীতে সীমিত আকারে শূন্য ঘাটতি ব্যবস্থা কার্যকর আছে।
খাদ্যশস্য পরিবহন ব্যবস্থায় শূন্য ঘাটতি একটি যুগান্তকারী ঘটনা। এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশেই প্রথম পরিবহন খাতে ঘাটতি কমিয়ে এনে উন্নত পরিবহন ব্যবস্থা চালু রেখেছে। সংগ্রহ চুক্তির মানোন্নয়নের কারণে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বন্দরে খাদ্যশস্য খালাসের ক্ষেত্রেও খাদ্যশস্যের ঘাটতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। খাদ্যদ্রব্যের গুণগত মান নিশ্চিত করা খাদ্য অধিদপ্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সে কাজ সম্পাদনের জন্য খাদ্য অধিদপ্তরে রয়েছে একটি কেন্দ্রীয় ও ছয়টি আঞ্চলিক খাদ্য পরীক্ষাগার। চাল, গম, ভুট্টার মতো খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এর আর্দ্রতা একটি অতি গুরুত্বপূর্ণ ভৌত গুণাবলী। খাদ্য অধিদপ্তর চাল ও গমের আর্দ্রতা সহ অন্যান্য ভৌত ও রাসায়নিক গুণাবলী অত্যন্ত সুনিপুণভাবে পরীক্ষা করে। এছাড়া কেন্দ্রীয় খাদ্য পরীক্ষাগারে তেল ও ডালের মান পরীক্ষা কার্যক্রমও সম্পন্ন করা হয়। খাদ্যশস্যের সংরক্ষণের মেয়াদ সম্পর্কিত দিক নির্দেশনাটি খাদ্য অধিদপ্তরের নিজস্ব উদ্ভাবন। খাদ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক জনাব হাফিজুর রহমান 1972 সালে তাঁর অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ ইন্সপেকশন, মিলিং অ্যান্ড স্টোরেজ অফ ফুড গ্রেইনস বইয়ে সর্বপ্রথম DSD-3, DSD-2, DSD-1 এবং একদম ইত্যাদির মাধ্যমে খাদ্য সংরক্ষণ ও বিলি বিতরণের মেয়াদকাল নির্ধারণ করেন। এখনও পর্যন্ত খাদ্য অধিদপ্তর এই প্যারামিটারসমূহ ব্যবহার করছে। খাদ্য ব্যবস্থাপনায় ইতিপূর্বে 85 কেজি ওজনের বস্তা চালু ছিল, কিন্তু তা ILO কনভেনশন এবং জাতীয় শ্রমনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বর্তমানে খাদ্য ব্যবস্থাপনায় 50 কেজি ওজনের বস্তা প্রবর্তন করা হয়েছে। ILO কনভেনশন এবং জাতীয় শ্রমনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই ব্যবস্থা শ্রমিকের কাজকে সাবলীল করেছে অনেকখানি। 50 কেজি বস্তা করাতে মানে আমাদের জন্য উপকার হয়েছে, কারণ আমাদের অনেক পুরানো লোক আছে, বয়স্ক লোক, তারা মানে 85 কেজি টানতে পারে না, 50 কেজির জন্য খুবই ভালো হয়েছে। দেশের মানুষের খাদ্য চাহিদা নিশ্চিত করার কার্যক্রমে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের অধীনে নিয়োজিত রয়েছে দক্ষ ও নিবেদিত জনবল। এই জনবলের দক্ষতাকে যুগোপযোগী রাখতে খাদ্য অধিদপ্তরে রয়েছে নিজস্ব একটি প্রশিক্ষণ কেন্দ্র। পরিচালক প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে অধিদপ্তরের সপ্তম তলায় অবস্থিত আধুনিক সুবিধা সম্বলিত সুসজ্জিত প্রশিক্ষণ কেন্দ্রটিতে নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রে মাঠ পর্যায়ের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা অথবা কর্মচারীগণকে প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য একে অপরের পরিপূরক। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি সচেতন মানুষের জ্ঞানের দরজায় কড়া নেড়েছে এই কথাটি। ফলে খাদ্য উৎপাদন ও তার যথাযথ ব্যবহারের বিষয়ে চিন্তা চেতনায় প্রসার ঘটেছে। সে প্রেক্ষিতে খাদ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও সরবরাহ ইত্যাদি বিষয়ে সাধিত হয়েছে ব্যাপক ও গুণগত পরিবর্তন। খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতির রূপ রূপান্তরিত হয়েছে ব্যক্তি পর্যায় থেকে কর্পোরেট পর্যায়ে। আজ খাদ্যপণ্য বাণিজ্য পণ্য হিসেবে বিশ্বায়নের পথে পা বাড়িয়েছে। বিশ্বায়নের এই পথে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক মহলের প্রশংসা অর্জন করেছে। আমরা এ পথের নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি প্রজন্ম থেকে প্রজন্মে। আমরা শোনাই ঘুরে দাঁড়ানোর গান, আমরা শোনাই ঘুরে দাঁড়ানোর গান, আমরা শোনাই ঘুরে দাঁড়ানোর গান, আমরা শোনাই ঘুরে দাঁড়ানোর গান। দুঃস্বপ্নের মুখে দাঁড়িয়ে আমরা গে যাই বিজয়ের গান, জেগে থাকার গান, জেগে ওঠার গান, জেগে থাকার গান।
মানুষের জন্যে আমরা মানুষ খাবার কিনি আর বিদায় দিকি কিনি এই বাজারে এক আওয়াজে আওয়াজ মিলাই একই হাসির একই আওয়াজ একই সুরে একই গান সেই গানের ঘামে ভেজায় আকাল করা দিনে আমরা থাকি গুদাম ভরা খাদ্য নিয়ে স্বপ্ন বোনার মাঠে নয় তো নোংর করা জাহাজ ভরা সবাই মিলে সেই স্বপ্নে জাগায় চেতনার ঘ্রাণ পরে ওঠার ঘ্রাণ ফসলের গন্ধে মাতাল সময় সময়ের হাতে রেখে হাত আমরা শোনাই ঘুরে দাঁড়ানোর গান 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 আকাশ হতে স্বপ্ন ঝরে কিষাণের মন হাওয়ায় উড়ে সবুজ স্বপ্ন হলুদ রঙে আকাশে ছড়ায় সেই রঙে রং মিলিয়ে মানুষের মনে দোলা দিয়ে বাতাসে বাতাসে হাসি ছড়ায় সেই হাসির ভিতর থাকে হলুদ সবুজ আশার আলো দুঃখী মানুষের আকাশতে স্বপ্ন ঝরে কিষাণের মন হাওয়ায় ওড়ে সবুজ স্বপ্ন হলুদ রঙে আকাশে ছড়ায় আকাশতে স্বপ্ন ঝরে কিষাণের মন হাওয়ায় ওড়ে সবুজ স্বপ্ন হলুদ রঙে আকাশে ছড়ায় সেই রঙে রং মিলিয়ে মানুষের মনে দোলা দিয়ে বাতাসে বাতাসে